পৃথিবীর যতগুলো রহস্যগের স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণে গিয়ে। সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমানে সাহারা, যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, কয়েক কোটি বছর আগে তা ছিল থেসিস সাগর কিংবা বালুর রাজ্য খ্যাত সাহারা। একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খোলেনি। অবাক করা সব তথ্য দিয়ে গোলক ধাঁধায় ফেলেছে মানুষকে। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সাহারা মরুভূমি সম্পর্কে জানার চেষ্টা করব। আফ্রিকার 12টি দেশে সীমানা জুড়ে সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে অধিপত্য। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা, টিউনিসিয়া, মরিতানিয়া, ইউরিত্রিয়া, সুদানের অংশ রয়েছে এই মরুভূমি। উত্তর আফ্রিকার 31% জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর মোট আয়তন 36 লক্ষ বর্গমাইল। 250 মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকাকে যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে 42 লাখ বর্গমাইল, যা প্রায় যুক্তরাষ্ট্রের আয়তনের সমান। গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটোনিক প্লেটের উপর অবস্থিত। বহুকাল আগে আফ্রিকা ও ইউরোপের মাঝে থেসিস সাগর ছিল। ধারণা করা হয় 4 কোটি বছর আগে টেকটোনিক প্লেটের গতির ফলে থেসিস সাগর উত্তরের দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায়। ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপর উঠে আসে। এরপর ওই এলাকা ধীরে ধীরে পানিশূন্য হয়ে যায়। জার্মানির এক গবেষকের 40 বছরের গবেষণা থেকে উঠে আসে 4 থেকে 12 হাজার বছর আগে সাহারাও ছিল সবুজ ও উর্বর। প্রতি 20 হাজার বছর পরপর সাহারা মরুভূমি জলাভূমি থেকে তৃণভূমিতে পরিণত হয়। প্রতি 20 হাজার বছর পরপর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয়। এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তন হয়। সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং বনসুকুলে অনুকূলে চলে আসে। ধারণা করা হচ্ছে আবার 15 বছর পর সাহারা সবুজ হয়ে উঠবে। সাহারা মরুভূমির যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে 150 কিলোমিটার দূরে সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকায় নামক একটি স্থানে প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডুরাডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদি আল হিতানে। বালুর রাজ্য সাহারা মরুভূমিকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। পশ্চিম সাহারা, এয়ার পর্বতমালা, তিব্বতি পর্বতমালা, লিবিয়ান মরুভূমি ও তিয়েনি মরুভূমি, পাথুরে মালভূমি ও বালি সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর জ্বর শুরু হলে টানা 40 দিন পর্যন্ত চলতে পারে। মাঝে মাঝে বালুর জ্বরের কারণে বালু রূপ নেয় সুউচ্চ সঙ্গের, যার বেশিরভাগের উচ্চতা 180 মিটারের বেশি হয়ে থাকে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বালির স্তূপ। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে 8 ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে। হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণ সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে, যার মধ্যে দেখা মিলে বালিয়ারি পাথরের মালভূমি, শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের। তবে বালুর রাজ্য হলেও সাহারা বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে। ছোট বড়
বেশ কটি হ্রদ আর নদীর অস্তিত্ব রয়েছে সাহারায়। পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান বলা হয় সাহারা মরুভূমিকে, কারণ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় সাহারায় সূর্যের স্থায়িত্ব অনেক বেশি। মরুভূমির বেশিরভাগ অংশ 82% বেশি সূর্যরশ্মি পেয়ে থাকে, আর সাহারায় পূর্বাঞ্চলে বছরে প্রায় 90% বা 4000 ঘন্টা সূর্যরশ্মির মধ্যে থাকে। এছাড়া প্রয়োজনের তুলনায় কম গাছপালা, স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানকার উষ্ণতার পরিমাণ বেশি। গ্রীষ্মকালে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ অসহনীয় হয়ে পড়ে সাহারা, তবে গা ভরে যাওয়ার মতো তাপমাত্রাও বসেছিল। আলজেরিয়ান মরুভূমি বোবান বার্নোস শহরে 47 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। বালুর তাপমাত্রা পরখ করতে গিয়ে চক্ষু ছানা বানা। সুদানের বালুর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 83.5 ডিগ্রি সেলসিয়াস বা 182.3 ফারেনহাইট। উষ্ণতা খড়খড়ে মরুভূমি বলে এখানে প্রাণের স্পন্দন নেই ধারণা করলে ভুল হবে। ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যর কারণে এখানকার জীবজগত কিছুটা বিচিত্র। সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় 2800 প্রজাতির বৃক্ষ রয়েছে। এখানকার 1/4 উদ্ভিদ স্থানীয়, যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। খেজুর, সাকুলেন্ট, আকাসিয়া সহ অনেক গাছ রয়েছে সাহারায়। আবহাওয়ার সাথে খাপ খাইয়ে এদের আকৃতিও অন্যান্য গাছের চেয়ে ভিন্ন। বালুঝড় কিংবা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকার ছোট বা বড় রয়েছে। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড এবং সহজে পানি সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত মূল। বৃক্ষরাজির পাশাপাশি সাহারা মরুভূমির প্রাণীকুলু বেশ সমৃদ্ধ। অ্যালেক্স নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে। পানি ছাড়া প্রায় 1 বছর পর্যন্ত বাঁচতে পারে অ্যালেক্স। দরকাস, গ্যাজেল নামক হরিণও দীর্ঘদিন টিকে থাকতে পারে, যেটিরও বাস এই সাহারায়। এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বাস সাহারায়। মালি, নাইজার, তোগো, আলজেরিয়া অঞ্চলের সাহারায় চিতা বাস করে। বিভিন্ন সরীসৃপ প্রজাতির প্রাণী দেখা মিলে এখানে। মরিতানিয়া এবং এনেদি মালভূমিতে ছোট প্রজাতির ক্রমিক বাস করে। অন্তত বিপজ্জনক ডেথ স্টার বিছার বাসও এখানে। 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই বিছার বিষে অধিক পরিমাণে এজিকটক্সিন ও সাইলাইট্রিন রয়েছে। পূর্ণবয়স্ক একজন মানুষকে মেরে ফেলতে ডেথ স্টারে 1 দশমিক যথেষ্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলছে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে বিগত 100 বছরে সাহারা 10% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বৃদ্ধি পেয়েছে খরা, আর বৃষ্টিপাতে হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালী আচরণ। এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে, যা মানুষের জন্য হুমকি স্বরূপ। দর্শক, আজকে পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আই এম ব্লগার। টাটা।